19 অক্টোবর ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় চোখের ক্ষতির অভিযোগ এনে বিচার দাবি করেন আরেক চিকিৎসক। নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন করেন তিনি। রাজধানীর দিন মোহাম্মদ চক্ষু হাসপাতালের ওই চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী মাহজাবিন হক। 19 অক্টোবর নেত্রকোনায় 7 বছর পর শিশু ধর্ষণ মামলার রায়ে ইব্রাহিম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক। 20 অক্টোবর হবিগঞ্জের সদর উপজেলার আদ্যপাশা গ্রামে টিনের চালের উপর খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়। ময়মনসিংহের নান্দাইল কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রসুলপুরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও টাকা ছিনতাইয়ের ঘটনায় 21 অক্টোবর 6 লাখ টাকা উদ্ধারসহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ।